গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ভ্লগ। আজকে 15 ফেব্রুয়ারি 2024। তো এখন আমি চলে এসেছি পুনের একটা ফেমাস ফোর্টে, শনিবারবাড়া, যেটা বাজিরাও বানিয়েছিল 1736 সালে। তো চলো সেই ফোর্টটা এখন আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। মহারাষ্ট্রের বিখ্যাত শহরগুলির মধ্যে একটি হলো পুনে, যেখানে রয়েছে মারাঠা সাম্রাজ্যের নিদর্শন, আর রয়েছে বড় বড় ফোর্ট। তারই মধ্যে একটি উল্লেখযোগ্য হলো এই শনিবারবাড়া, অনেকে তাকে মস্তানি ফোর্ট বলেও চেনে। এই ফোর্টেই ছিল মারাঠা পেশোয়া বাজিরাও এর বসবাস। প্রথমেই বলে রাখি, টিকিট প্রাইস হচ্ছে 25 টাকা করে পার হেড। পুনে স্টেশন থেকে এই ফোর্টের দূরত্ব 3 কিলোমিটার। যারা স্টেশন থেকে আসবেন তারা ক্যাব বা অটো বুক করে নিতে পারেন। ফোর্টটার বয়স হলো 292 বছর। তো পুনের যে আর 5টা ফোর্ট আছে, সিয়াগড় ফোর্ট বলো বা লোহাগড় ফোর্ট বলো, সেরকম কিন্তু নয়, এটা খুবই ছোটোর মধ্যে, মানে যেটুকু অংশ আর কি আগুন লাগার পর বেঁচে ছিল সেটুকুই এখন দেখা যাচ্ছে এখানে। তখনকার দিনে এই ফোর্টটি তৈরি করতে খরচ পড়েছিল 16,000 টাকা। এই যে জায়গাটা দেখছেন, এইটা আগে পুরোটাই একটা মহল ছিল, কিন্তু আগুন লাগার পর শুধুই এই ধ্বংসাবশেষ বেঁচে রয়েছে। সিটি ট্যুরের মধ্যে এই প্লেসটা ইনক্লুড করা হলেও ফোর্টটাতে ঘোরার মতো সেরকম কিছু নেই, কারণ খুবই ছোট একটা ফোর্ট, আপনি ঢুকেই একদম শেষ হয়ে যাচ্ছে। হায়দ্রাবাদ সিরিজে যারা দেখেছেন তারা দেখেছেন যে গোলকোন্ডা ফোর্টের ভিডিওটা সেটা কতটা বড় ছিল, সেখানে ট্রেকিং করে উঠতে হয়েছিল, কিন্তু এখানে সেরকম কোনো মানে ব্যবস্থা নেই যে কোনো রকম ট্রেকিং করতে হবে বা কিছু। বাজিরাওয়ের ছেলে নারায়ণ রাও তাকে কিন্তু এই ফোর্টেই হত্যা করা হয়েছিল। বাজিরাও মাস্তানি বা পানিপথের মতো মুভিও কিন্তু এই ফোর্টে শুটিং হয়েছিল। তো এটা একটা ওয়াটার রিজার্ভার, এই ফোর্টে 1000 জনের বেশি লোক বাস করত, তাদের জন্য ব্যবহৃত জল এখানে সংগ্রহ করে রাখা হতো। এটা হলো নারায়ণ গেট, এই গেটের সামনেই কিন্তু নারায়ণ রাওকে হত্যা করা হয়েছিল। এটা কিন্তু এতটাই সরু যে একজন উঠলে আরেকজন নামতে পারবে না, মানে একজনই উঠে যাবে। এই ফোর্টটার নাম শনিবারবাড়া, এর পিছনে কিন্তু একটা কারণ আছে, মানে অনেকের মত অনুযায়ী যেদিন এটা নির্মাণ শেষ হয়েছিল সেদিন নাকি শনিবার ছিল। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা যোদ্ধাদের সুরক্ষার জন্য তৈরি করা হয়েছিল। বাইরে থেকে কেউ যদি আক্রমণ করেন তাহলে অনায়াসেই তারা ওপর থেকে দেখতে পাবেন, কিন্তু বাইরে থেকে দেখা সম্ভব নয়। পেশোয়ার বাজিরাওয়ের তৈরি এই ফোর্টে মাস্তানি কিছুটা সময় কাটালেও পরে তিনি মাস্তানি মহলে শিফট হয়ে যান, যেটা আছে পুনের কোথরুডে। পুরো ফোর্টটা ঘুরে দেখতে গেলে 10 থেকে 15 মিনিটই যথেষ্ট, তার বেশি সময় তো লাগবেই না, আর যথেষ্ট মেনটেনেন্সের অভাবও আছে এখানে, মানে কিছু জায়গা আছে খুব নোংরা করে রেখেছে। তো এগুলো উচিত যে মানে যারা আসবেন টুরিস্ট তাদের জন্য একটু মেনটেনেন্সের দরকার।
সেই দরজাগুলো যেগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই বন্ধ। এগুলোর ভিতরে কি আছে সেগুলো জানি না আমি, প্রত্যেকটা দরজায় কিন্তু বন্ধ দেখতে পাচ্ছি। আজকের মতো আমাদের ফোর্ট ঘোরা কমপ্লিট, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন চ্যানেলটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে ভুলবেন না। টাটা। ফোর্ট দেখে চলে গেছিলাম গণেশজির মন্দিরে, তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম।